আমরা শান্তি চাই, আমরা স্বাধীনতা চাই। একটা হ্যাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের ভোট, এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে নয়। ঠিক এভাবেই কান্নাজড়িত কণ্ঠে ফিলিস্তিনকে একটি পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ এইচ মানসুর। ফ্রি প্যালেস্টাইন এন্ড পিস ফর অল। নিরাপত্তা পরিষদের প্রতি রিয়াদ এইচ মানসুরের করা এই আহ্বানে সাড়া দিয়ে প্রস্তাবটি পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ফলে জাতিসংঘে ফিলিস্তিনের অধিকার সীমা আরও বাড়ল এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবি আরও জোরালো হলো। শুক্রবার এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের 193টি পূর্ণ সদস্য দেশের 143টি দেশ। 25টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, আর এর বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি সহ 9টি দেশ। সাধারণ অধিবেশনে হওয়া এই ভোটকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে সমর্থন হিসেবে। শুক্রবারের এই প্রস্তাবে ফিলিস্তিনকে যে বাড়তি সুবিধা প্রদান করা হয়েছে তাতে এখন থেকে তারা জাতিসংঘের যে কোনো আলোচনায় পূর্ণ অংশগ্রহণ করতে পারবে, যে কোনো এজেন্ডা উত্থাপন করতে পারবে ও বিভিন্ন কমিটিতে তাদের প্রতিনিধি নিশ্চিত করতে পারবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে জাতিসংঘে কোনো ভোট দেওয়ার অধিকার এখনও তারা পাচ্ছে না, সেটা প্রদানের ক্ষমতা জাতিসংঘের সাধারণ পরিষদের নেই, কারণ এটা কেবল অনুমোদন দিতে পারে নিরাপত্তা পরিষদ। এ প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান বলেছেন সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে তাদের সাথে স্বাগত জানালো। অধিবেশনে বক্তৃতার সময় তিনি জাতিসংঘ সনদের একটি কপি ছিঁড়ে ফেলেন এবং অভিযোগ করে বলেন, আপনাদের অনেকেই ইহুদি বিদ্বেষী, ফিলিস্তিন রাজ্যে শান্তিপ্রিয় নয়, এটাতে আপনাদের কিছু আসা যায় না। জাতিসংঘের সনদকে অবজ্ঞা করে ফিলিস্তিনদের সদস্য সুবিধা দেওয়ার মানে আপনারা নিজেদের হাতে জাতিসংঘের সনদ ধ্বংস করা। জাতিসংঘ সাধারণ পরিষদ এমন সময় এই প্রস্তাবটি পাশ করল যখন বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্র ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশ করেছে যে 21 মে স্পেন এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে। এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেলো স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে এই খবর নিশ্চিত করে বলেন মাল্টা ও স্লোভেনিয়াও একই পথে হাঁটছে। সাধারণ পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব এবার উত্থাপন করা হবে নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদে পাশ হলে প্রস্তাবটি গৃহীত হবে জাতিসংঘে। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে রয়েছে 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হলে সাধারণ পরিষদে এ নিয়ে ভোট হয়, তাতে 2/3 ভোট পেলেই চলে। তবে নিরাপত্তা পরিষদে যে কোনো খসড়া প্রস্তাব পাশ হওয়ার জন্য 5 সদস্যেরই ভোট লাগবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স এর কোনো একটি দেশ ভেটো দিলে প্রস্তাবটি আটকে যাবে। তবে সাধারণ পরিষদের এই ভোট জাতিসংঘের সদস্য হতে ফিলিস্তিনের পক্ষে যে বৈশ্বিক সমর্থন রয়েছে সেটাকেই আবার তুলে ধরল। হাওলাদার শামীম, আরটিভি।